সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবং যারা তার প্রতিক্রিয়া দিতে গিয়ে তার সরকলম তাকে রেপ করতে হবে, তাকে চৌরাস্তায় তুলতে হবে, এই ধরনের কথা বলেছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি হবে? দেখুন, জয় পরাজয় নাই, ন্যায়ালয়ে এই জন্য যায় যে সে ন্যায় পাবে, সুবিচার পাবে। তার উপরে যদি কোনো অভিযোগ আসে, কেস হয়, তারও নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া উচিত এবং তারও সুবিচার পাওয়ার অধিকার আছে। নূপুর শর্মা একটা কমেন্ট করেছিলেন এবং তিনি বলেছিলেন, সেই একই কমেন্ট মুসলিম স্কলাররাও করেছেন, আমার বক্তব্য ছিল যে এটা তর্কের বিষয়, তর্কের সমাধান হোক, তারপরে যদি কারো কষ্ট হয় বা সীমা লঙ্ঘন হয়েছে কোর্টে যাবে। যে পার্টি থেকে তিনি বিজেপি তাকে সাসপেন্ড করেছে, যা করা উচিত, সরকার তার বিরুদ্ধে কেস করেছে। এবং যারা তার প্রতিক্রিয়া দিতে গিয়ে তার সরকলম তাকে রেপ করতে হবে, তাকে চৌরাস্তায় তুলতে হবে, এই ধরনের কথা বলেছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি হবে? তাদের বিরুদ্ধে কতগুলো এফআইআর হয়েছে? এবং আরো দুর্ভাগ্যের বিষয়, তিনি একবারও বিরোধিতা করেননি যে হ্যাঁ আমি, আমার বিরুদ্ধে কেস হয়েছে, আমি লড়তে চাই। সেই জন্য দেশের বিভিন্ন জায়গায় কেস হয়েছিল বলে সে কেসগুলো একটা কোর্টে নিয়ে আসার জন্য আপিল করেছিলেন সুপ্রিম কোর্ট। সেখানে বিচারকরা যে কমেন্ট করেছিলেন সেটা তো সাধারণ মানুষ আরো কষ্ট পেয়েছিল, হিন্দু সমাজ দুঃখ পেয়েছিল এবং সাধারণ মানুষ ভয় পেয়েছিলেন যে যে কেসের শুনানি হয়নি, কারোর বক্তব্য শোনা হয়নি, তার আগেই যারা বিচারক তারাই তাকে দোষী ঘোষণা করে দিচ্ছেন, তো তার ফলে তো প্রতিক্রিয়া বেশি হয়েছিল আরো। সেজন্য সবাই কম বেশি দোষী আছেন, যারা হত্যা করেছে, হত্যা ধুমকি দিয়েছে, তাদেরও বিচার হওয়া উচিত। সেই জন্য স্বাভাবিকভাবে বিচারকরা সময় নিয়েছেন এবং তার উপরে কোন রকম স্টেপ যাতে না নেয় সরকার, সে আদেশও দিয়েছেন। আমরা আশা করব আগামী দিনে বিষয়টা আরো খোলাসা হবে এবং সারা দেশে যে প্রতিক্রিয়া হয়েছে তার পক্ষে এটা বোঝা গেছে যে তিনি যেটা বলেছেন সেটা একতরফা নয়, তার অপোজিট পার্টি যে দাঁড়িয়ে করছে তিনি যেটা বলেছেন সেটাও জঘন্য অপরাধ হওয়া উচিত। আমি নিজে ভুক্তভোগী, সারা পশ্চিমবঙ্গের যেখানে সেখানে থানায় কোর্টে আমার নামে কেস করেছে, আমি জানি না কি করেছে অপরাধ। তো যেভাবে যারা দুর্বৃত্তরা আইনকে নিজের স্বার্থে ব্যবহার করছে, সজ্জনদের রক্ষা করার জন্য আইন নয়, দুর্বৃত্তর উদ্দেশ্য পূর্তির জন্য আজকে আইন হয়ে গেছে, এটা খুব দুর্ভাগ্যের, সেটা আবার প্রমাণিত হয়েছে।